নমস্কার, ট্রেজার অফ ইনোসেন্সের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ নববর্ষ, শুভ বাংলার পয়লা বৈশাখ। একটি রবীন্দ্রসঙ্গীত ও ট্রেজার অফ ইনোসেন্সের কিছু কথা নিয়ে রইল ছোট্ট একটি উপস্থাপনা। শ্রোতাবৃন্দকে অনুরোধ এটি শেষ পর্যন্ত দেখবার ও শুনবার জন্য। রবি ঠাকুর তার গানে যে মুক্তির কথা বলেছেন তা হলো ভারতীয় সনাতন ধর্মের শাশ্বত ও মূল কথা, লিবারেশন অফ দ্য সোল, অর্থাৎ আত্মার জাগতিক বন্ধন থেকে চিরন্তন মুক্তি। কিন্তু বর্তমান পৃথিবীতে যে মুক্তির বিপুল প্রয়োজন তা হল সকল প্রকার দৈনন্দিন জীবনের দুঃখ কষ্ট, মানসিক বেদনা ও দুঃখ দারিদ্র থেকে মুক্তি, রিলিফ ফ্রম স্ট্রেস, স্ট্রেইন, পভার্টি অ্যান্ড অল নেগেটিভ কমপ্লেক্সিটিস। আর সেই মুক্তির অন্যতম সহজ পন্থা হল সার্ভিস টু দ্য হিউম্যানিটি, অপমর জনগণের মধ্যে সেবা ধর্ম করা। ট্রেজার অফ ইনোসেন্স এমন একটি সংগঠন যারা আমাদের সেই সেবা করার রাস্তা প্রশস্ত করে দেয়। স্কুলে স্কুলে গিয়ে সমাজের অনগ্রসর শ্রেণীর ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াবার সুযোগ করে দেয়। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলাই ধুলাই ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। মানব সেবার মাধ্যমে মুক্তির জন্য ধুলিমাখা পথ বেয়ে সবুজ ঘাসের জমিতে পা পেরিয়েই পৌঁছতে হবে তাদের কাছে। পায়ে হেঁটে, বাসে বা অটোতে করে আমরা সেই সব স্কুলগুলোতে পৌঁছতে পারি যেখানে ট্রেজার অফ ইনোসেন্সের পরিষেবাতে তাদের স্বেচ্ছাসেবী মণ্ডলী বিভিন্নভাবে প্রয়োজনীয় ছাত্রছাত্রীদের জন্য সেবা করে যাচ্ছে। আসুন আমরা ও আমাদের পরিচিত জনেরাও মুক্তির আস্বাদন খুঁজে পাই মানব সেবার মাঝে। তাদের মনের মাঝে আমরা আমাদের জায়গা করে নিই সহানুভূতিপূর্ণ সেবা, ভালোবাসা ও আন্তরিকতার ছোঁয়ায়। সর্বতোভাবে আমরা কামনা করি ট্রেজার অফ ইনোসেন্সের আরো এগিয়ে যাওয়া। সঙ্গে থাকুক আমাদের সবার শুভেচ্ছা, শুভকামনা, ভালোবাসা ও সেবার ঐকান্তিক প্রয়াস।